কঠোর বিধিনিষেধের মধ্যেও ফেরিতে বেপরোয়া মানুষের ঢল। নানা অজুহাতে বের হচ্ছে ঘরের বাইরে, সড়কে রিকশা ও ব্যক্তিগত গাড়ির চাপ। করোনায় ঢাকার বাইরেই 197 মৃত্যু। ঢাকায় এসেও আইসিইউ না পেয়ে জেলার রোগীদের হাহাকার, অসচেতনতায় ঠেকানো যাচ্ছে না প্রাণহানি। টিকা না দিলেও 200 মেট্রিক টন অক্সিজেন পাঠালো ভারত। সরবরাহ হবে দেশের বিভিন্ন হাসপাতালে। একুচ্ছে নির্ভরতা কমানোতেই দেশে ভ্যাকসিন সংকটের সমাধান, মত বিশেষজ্ঞদের। সাগর থেকে ট্রলার নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। সামুদ্রিক মাছ ধরা পড়লেও ইলিশ মিলছে কম। বৈরি আবহাওয়া কাটলে সরবরাহ বাড়ার আশা। চীনে ভয়াবহ বন্যার মধ্যেই ধেয়ে আসছে টাইফুন ইনফা। পানিবন্দী হেনান প্রদেশের 12 লাখ মানুষ। ভারতের মুম্বাইয়ে জলবদ্ধতায় চরম ভোগান্তি। এবং ডু অর ডাই ম্যাচে বিকেলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে। শেষ টি-20 জিতে সিরিজ ঘরে তুলতে চায় টাইগার বাহিনী।